বাংলা ভাষা ও সাহিত্য যাদের বিশেষ অবদানে সমৃদ্ধ, আজ প্রেরিচাঁদ মিত্র সম্পর্কে হাজির হয়েছি পর্বচারে। প্রেরিচাঁদ মিত্র জন্মগ্রহণ করেন 1814 সালে এবং মৃত্যুবরণ করেন 1883 সালে। তার জন্ম কলকাতায়। তিনি প্রথম বাংলা উপন্যাসের রচয়িতা। তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল রচনা করেন। এ গ্রন্থের মাধ্যমে তিনি বাংলা গদ্যে প্রথমবারের মতো কথ্য বা চলিত রীতি প্রয়োগ করেন। এর মাধ্যমে বাংলা গদ্য রীতিতে এক অভিনব লঘুভঙ্গি প্রবর্তিত হয় এবং তা কথ্য রীতির বহুল ব্যবহারের পথ উন্মুক্ত করে। উল্লেখযোগ্য রচনাবলীর ভিতর আছে আলালের ঘরের দুলাল, রামারঞ্জিকা, গীতাঙ্কুর, যৎকিঞ্চিত, অভেদী, আধ্যাত্মিকা, বামতোষিনী ইত্যাদি। এবার আসুন তার সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই। প্রেরিচাঁদ মিত্র একজন ভারতীয় বাঙালি লেখক। প্রেরিচাঁদ মিত্রর জন্ম তারিখ 22 জুলাই 1814, 23 নভেম্বর 1883 সালে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। আরও বিস্তারিত বলতে গেলে তার জন্ম 22 জুলাই 1814 সালে কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে পশ্চিমবঙ্গ, ভারত, এবং মৃত্যু 23 নভেম্বর 1883। বয়স হয়েছিল তার 69 বছর। কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে পশ্চিমবঙ্গ, ভারত, তার জাতীয়তা ব্রিটিশ ভারতীয়। পেশা লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, উদ্যোক্তা। জন্ম প্রেরিচাঁদ মিত্র কলকাতায় 1814 সালের 22 জুলাই এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ মিত্র। তিনি কাগজ ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন। প্রেরিচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। প্রেরিচাঁদ মিত্রের ভ্রাতা কিশোরীচাঁদ মিত্র, তাদের আদিনিবাস অধুনা মানে বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পানিশেহালা গ্রাম। শিক্ষাজীবন, শৈশবে একজন গুরু মহাশয়ের নিকট বাংলা, পরে একজন মুন্সির নিকট ফার্সি শেখেন। ইংরেজি লাভের জন্য হিন্দু কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ওই সময় ডিরোজিও নামে একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে। তিনি তার শিষ্য ও ভাব শিষ্য ছিলেন। কর্মজীবন, তিনি বাংলার নবজাগরণের অন্যতম নেতা ছিলেন। তিনি কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। তিনি ফার্সি, বাংলা ও ইংরেজি ভালো জানতেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন। তার সহযোগী ছিল রাধানাথ শিকদার। তিনি এছাড়াও জনকল্যাণমূলক কাজও করতেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন। তিনি পশুক্লেশ নিবারণী সভারও সদস্য ছিলেন। বেথুন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রেরিচাঁদ মিত্র। জ্ঞান অন্বেষণ সভার সদস্য হন তিনি 1838 সালে। তার ইংরেজি ভাষায় রচিত লেখাসমূহ ছাপা হতো ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। তিনি পুলিশি অত্যাচারিতার বিরুদ্ধে লড়েছিলেন এবং সফলকামও হয়েছিলেন। তিনি স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন। তিনি বিধবা বিবাহ সমর্থন করতেন। তিনি বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরোধিতা করেন। তিনি আমদানি ও রপ্তানি এবং চালের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন। সাহিত্য সম্পাদনা আলালের ঘরের দুলাল,
তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠকচাচা। উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালি ভাষা নামে পরিচিত লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল দ্য স্পয়েলড চাইল্ড নামে। মদ খাওয়া বড় দায়ী, জাত থাকার কি উপায়, তার এ গ্রন্থে উদ্ভট কল্পনা লক্ষ্য করা যায়। অভেদী 1871 সালে প্রকাশিত হয়েছিল। আধ্যাত্মিকা 1880 সালে প্রকাশিত হয়েছিল। দ্য জেমিন্ডার অ্যান্ড রিওটস এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে। যৎকিঞ্চিত 1865 সালে প্রকাশিত হয়েছিল। রামারঞ্জিকা 1860 সালে প্রকাশিত হয়েছিল। বামাতসিনী 1871 সালে, গীতাঙ্কুর 1861 সালে, কৃষিপাঠ 1861 সালে, ডেভিড হেয়ারের জীবনচরিত 1778 সালে, এতদ্দেশীয় স্ত্রীলোক দিগে পূর্বাবস্থা 1879 সালে প্রকাশিত হয়েছিল। সরি, এখানে 1778 এর স্থানে 1878 হবে হয়তোবা। মৃত্যু, তো তিনি মৃত্যু সম্পর্কে তো আগেই বলেছি, তিনি 1883 সালের 23 নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।